সকলকে নিউজ জোনে স্বাগত। রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনা আক্রান্ত ব্যক্তিদের নমুনা পরীক্ষার ফলাফল নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি আমি এহসানুল হক সুমন। রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার এ কে এম নুরুন্নবী লাইজু আমাদের জানিয়েছেন, শনিবার 188 জনের নমুনা পরীক্ষায় নতুন করে 62 জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে রংপুরে 37 জন, কুড়িগ্রামে 8 জন, লালমনিহাটে 11 জন, গাইবান্ধায় 5 জন ও দিনাজপুরের 1 জন রয়েছে। আক্রান্তরা হলেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার এক পুলিশ সদস্য যার বয়স 31 বছর, ধাপ পুলিশ ফাঁড়ির এক পুলিশ সদস্য যার বয়স 31 বছর, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরটিআই কর্নারের এক নার্স যার বয়স 45 বছর, আরটিআই কর্নারের অপর নার্স যার বয়স 28 বছর, আরটিআই কর্নারে চিকিৎসাধীন এক নারী যার বয়স 26 বছর, বুড়িঘাটের এক বৃদ্ধ যার বয়স 70 বছর, চিকিৎসাধীন শালবনের এক নারী যার বয়স 25 বছর, এক পুরুষ যার বয়স 50 বছর, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন বীরগঞ্জের এক পুরুষ যার বয়স 55 বছর, মেডিসিন বিভাগে চিকিৎসাধীন কুড়িগ্রাম ভুরুঙ্গামারীর এক নারী যার বয়স 35 বছর, মেডিসিন বিভাগে চিকিৎসাধীন দিনাজপুরের এক বৃদ্ধা যার বয়স 65 বছর, নগরের খাসবাকের এক যুবক যার বয়স 22 বছর, বাবুখার এক ব্যাংক কর্মকর্তা যার বয়স 60 বছর, নিউ শালবনের এক নারী যার বয়স 50 বছর, এক বৃদ্ধা যার বয়স 61 বছর, এক চিকিৎসক যার বয়স 27 বছর, কামাল কাসনার এক যুবক যার বয়স 26 বছর, কেরানীপাড়ার এক যুবক যার বয়স 22 বছর, এক পুরুষ, মুন্সিপাড়ার এক পুরুষ যার বয়স 28 বছর, ধাপ লালকুঠির এক পুরুষ যার বয়স 58 বছর, পূর্ব পীরজাবাদের এক পুরুষ যার বয়স 45 বছর, এক চিকিৎসক যার বয়স 38 বছর, এক পুরুষ যার বয়স 30 বছর, সেন্ট্রাল রোডের এক বৃদ্ধ যার বয়স 60 বছর, ধাপ হাজিপাড়ার এক নারী যার বয়স 35 বছর, এক পুরুষ যার বয়স 54 বছর, বাহারকাসনার এক পুরুষ যার বয়স 40 বছর, উত্তম বেতারপাড়ার এক নারী যার বয়স 39 বছর, খলিফাপাড়ার এক পুরুষ যার বয়স 55 বছর, রংপুর সদর উপজেলার হরিদেবপুরের এক নারী যার বয়স 36 বছর, পীরগাছার এক পুরুষ যার বয়স 52 বছর, গঙ্গাচড়া থানা কোয়ার্টারের এক যুবক যার বয়স 29 বছর, এক পুরুষ যার বয়স 33 বছর, বেদগাড়ির এক বৃদ্ধ যার বয়স 60 বছর, কোলগঞ্জের এক যুবক যার বয়স 29 বছর, লক্ষ্মীটারির এক পুরুষ, বড়বিলের এক পুরুষ যার বয়স 35 বছর, বদরগঞ্জ স্টেশন রোডের এক পুরুষ যার বয়স 56 বছর। এছাড়া লালমনিহাট 100 শয্যা বিশিষ্ট হাসপাতালের এক চিকিৎসক যার বয়স 31 বছর, চিকিৎসাধীন তিন পুরুষ যাদের বয়স যথাক্রমে 32, 32 ও 52 বছর, এক পুরুষ, এক নারী যার বয়স 52 বছর, লালমনিহাট রূপালী ব্যাংকের কর্মরত এক পুরুষ যুবক যার বয়স 24 বছর, কালীগঞ্জ সোনালী ব্যাংকে কর্মরত এক পুরুষ যার বয়স 55 বছর, কালীগঞ্জের এক পুরুষ যার বয়স 33 বছর, এক নারী যার বয়স 31 বছর, হাতিবান্ধার এক পুরুষ যার বয়স 34 বছর, কুড়িগ্রাম সদরের সবুজপাড়ার এক বৃদ্ধ যার বয়স 60 বছর, ঘোষপাড়ার এক যুবক যার বয়স 24 বছর, সদর অগ্রণী ব্যাংকে কর্মরত এক পুরুষ যার বয়স 33 বছর, চিলমারি অগ্রণী ব্যাংকে কর্মরত এক পুরুষ যার বয়স 33 বছর, চিলমারির এক পুরুষ যার বয়স 29 বছর, এক নারী যার বয়স 25 বছর, এক কিশোর যার বয়স 15 বছর, গাইবান্ধার সুন্দরগঞ্জের এক যুবক যার বয়স 22 বছর, সাদুল্লাপুরের এক নারী যার বয়স 23 বছর, এক কিশোর যার বয়স 16 বছর, ফুলছড়ির এক যুবক যার বয়স 26 বছর, অপর যুবক যার বয়স 29 বছর। রংপুর সিভিল সার্জনের তথ্য মতে রংপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা 1251 জন, সুস্থ হয়েছেন 836 জন, মারা গেছেন 21 জন। রংপুর বিভাগে করোনা আক্রান্ত ব্যক্তিদের রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে অবস্থান করুন, ঘরের বাহিরে বের হলে মাস্ক সহ নিরাপত্তা সামগ্রী ব্যবহার করুন, রাস্তাঘাট ও নিজ প্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রাখুন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশিত আদা ও লবণ মিশ্রিত গরম পানি, কালো জিরা, মধু, ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল গ্রহণ করুন যা করোনা প্রতিরোধে সহায়ক হতে পারে। সকলকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।